দর্শক এখন রয়েছে দেশের আইটি খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সৃষ্টি রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের প্রেসিডেন্ট এবং মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের সিইও সৈয়দ আলমাস কবির আপনাকে স্বাগত একুশ বিজনেস ধন্যবাদ আর সেই সাথে শুরুতেই অভিনন্দন জানাচ্ছি বেসিসের প্রেসিডেন্ট হওয়ার জন্য আবারও ধন্যবাদ আপনার আমরা নিয়ে কথা বলব আমরা জানি যে সরকার কিন্তু এই খাত নিয়ে অনেক বেশি পজিটিভ তো কী অবস্থা এই মুহূর্তে এবং যতটুকু জানি যে এক্সপোর্টের ক্ষেত্রে এই খাতের জন্য একটি ইনসেন্টিভ দেওয়া হয়েছে এই বিষয়ে যে আমাদেরকে বলেন জি ঠিকই বলেছেন যে সরকার এ ব্যাপারে খুবই সিরিয়াস এবং আপনারা জানেন যে ডিজিটাল বাংলাদেশের যে ম্যানডেট রয়েছে সেই ম্যান্ডেটের কারণে এটা একটা থ্রাস সেক্টর হিসেবে গণ্য হচ্ছে সরকারের কাছে এবং তার একটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে অতি সম্প্রতি ইনফ্যাক্ট গত বৃহস্পতিবার সার্কুলারটি জারি হয়েছে আপনি যেটা বললেন টেন পার্সেন্ট ইনসেন্টিভ যারা সফটওয়্যার এক্সপোর্ট করছেন বা আইটি এনেবল সার্ভিসেস এক্সপোর্ট করছেন তাদের জন্য যত টাকার এক্সপোর্ট করবেন তার টেন পার্সেন্ট সরকার কিন্তু তাকে ক্যাশ ইনসেন্টিভ দেবেন সো এটা কিন্তু একটা একটা বিশাল উৎসাহ মানে একটা সৃষ্টি করেছে উদ্দীপনা সৃষ্টি করেছে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা বহুদিন ধরে এটা চেয়ে আসছিলাম সরকারের কাছে সরকার রাজিও হয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের অর্থমন্ত্রী এটা রাজি হয়েছেন আমাদের মোস্তাফা জব্বার ভাই যিনি এখন আমাদের মন্ত্রী উনি এর আমার আগে বেসের সভাপতি ছিলেন উনি এটা এটার পেছনে বহু কাজ করেছেন সো আলটিমেটলি আমরা এটাতে সাকসেসফুল হলাম এবং আমরা এই এর ফলে যেটা হবে যে আমাদের কোম্পানিগুলো অনেকেই কিন্তু যারা এক্সপোর্ট করেন বিদেশের মার্কেটে তাদের এই আরো এটা বেড়ে যাবে এক্সপোর্টের একটা বিশাল বুস্ট হবে যারা চিন্তা ভাবনা করছিলেন এক্সপোর্ট করবেন কিনা তারা উৎসাহিত হবেন আর আরেকটা বড় জিনিস হবে যেটা আমরা লক্ষ্য করব যে এক্সপোর্টের অনেকেই করতো কিন্তু সবাই কিন্তু সত্যি কথা বলতে সবাই কিন্তু টাকাটা বিদেশে অনেকে রেখে দিতেন সবাই দেশে নিয়ে আসতেন না বিভিন্ন কারণে কেন ওখানে আবার পেমেন্ট করতে হয় দেশ থেকে টাকা পাঠানোর ঝামেলা থাকে আবার অনেকে হয়তো ব্যাংকিং চ্যানেলে আস নিয়ে আসতেন না অন্য মানে প্রপার চ্যানেল নিয়ে আসতেন না তো তারা কিন্তু উৎসাহিত হবেন এখন দেশে টাকা নিয়ে আসতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নিয়ে আসতে সো বিকজ তারা তখন টেন এই সুবিধাটা পাবেন সো তার ফলে আমরা দেখবো যে এক্সপোর্টের যে আমাদের ফিগারটা এটার একটা ভালো একটা হঠাৎ করে বেড়ে গেছে আর কি সেটা একটা বড় বড় একটা অ্যাচিভমেন্ট আমরা জানি যে আসলে ঘরে বসেই কিন্তু এই সেক্টরে কাজ করা যায় তো আসলে বৈদেশিক মুদ্রা অর্জনে এই সেক্টরকে আরো কিভাবে কাজে লাগানো যায় আমাদের দেশে যেটা আমাদের যেটা সুবিধা হচ্ছে যে আমাদের একটা বিশাল বড় জনবল আছে এবং ইয়াং জনবল আছে এবং ইয়াং জনবলকে আমরা যদি এই তথ্য প্রযুক্তি খাতে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু বেশ কিছু সুবিধা আছে তার কারণ হচ্ছে এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে কিন্তু আপনার খুব বড় বড় অফিস দরকার হয় না আপনার খুব বড় কিছু মানে টেবিল চেয়ার এটা কিন্তু বড় বড় ইকুইপমেন্টের দরকার দরকার হয় হয় না না এখানে কিন্তু সবই হচ্ছে আপনার মেধা দিয়ে আপনি কাজ করছেন এ নলেজ বেসড একটা ইন্ডাস্ট্রি সো এইখানে আমাদের যে জনবল আছে আমাদের তাদেরকে আমরা এখানে খুব সহজে নিয়ে আসতে পারি যদিও তাদেরকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে তবে আমার জন্য আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে আমরা যদি একটা কুইক ফিক্সের দিকে তাকাই বিকজ দক্ষ জনবল তৈরি তো একটা সময়ের ব্যাপার একটু আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে সরকার অলরেডি কাজ করছেন আমি এ নিয়ে আরো পরে আসব কিভাবে আমরা কি করছি তো কিন্তু এটা একটু সময় লাগবে আপনার একদম স্কিল্ড ম্যান পাওয়ার যেটা সেটা তৈরি করতে যতদিন সময় লাগছে ততদিন পর্যন্ত আমরা কিন্তু ধরুন এই এক্সপোর্ট মার্কেট যেটা বললেন আমরা কিন্তু আউটসোর্সিংয়ের কাজ করতে পারি আমরা কিন্তু ব্যাক অফিস প্রসেসিং এর কাজ করতে পারি বিপিও ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করতে পারি সো আমি গতকাল একটা কোম্পানিতে গিয়েছিলাম আমাদের এখানকে ঢাকায় একটা কোম্পানি আছে যেখানে চার হাজার তরুণ তরুণী কাজ করে মানে আমরা যখন কোন কোন কোম্পানিতে চল্লিশ জন কাজ করে আমরা সেটাকে মোটামুটি কোম্পানি বলি একশো জন কাজ করলে বলি বড় কোম্পানি এখানে চার হাজার মানুষ কাজ করে এবং তারা সব আউটসোর্সিং এর কাজ করছেন কল সেন্টারে কাজ করছেন আউটসোর্সিং এর কাজ করছেন তো এবং আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কি যে এই ধরনের ব্যবসাতে কিন্তু খুব হাই স্কিল প্রয়োজন নেই একজন ফ্রেশ বা মোটামুটি মাস থেকে মাসের একটা ট্রেনিং দিলে কিন্তু এক তিন সে কাজে ঢুকে যেতে পারে এবং এখানে কিন্তু একটা ধরন একশো জন দুশো জন তিনশো জন পাঁচশো জনের চাকরির কর্মসংস্থান কিন্তু খুব সহজে হয়ে যেতে পারে তো আমার মনে এটা একটা কুইক ফিক্স এক্সপোর্ট মার্কেটে আমরা এখানে একটা ভালো কন্ট্রিবিউট করতে পারি এরকম কাজ করে আউটসোর্সিং এর কাজ করে আর তার সাথে সাথে যেটা বলছিলাম যে দক্ষ জনবল আমাদের তৈরি করে যেতে হবে সেই কাজটা আমরা শুরু করেছি সরকার শুরু করেছেন আপাতত যেটা হচ্ছে যে কিছু টপ আপ ট্রেনিং দেওয়া হচ্ছে আপ স্কেলিং করা হচ্ছে স্টুডেন্টরা যখন গ্রাজুয়েট হয়ে বেরোচ্ছে ইউনিভার্সিটি থেকে তাদেরকে এমপ্লয়েবল করার জন্য আরও এক মাস থেকে তিন মাসের একটা ট্রেনিং দিয়ে তাদেরকে তাদের নলেজ আছে তাদেরকে স্কিল্ড বানিয়ে তাদেরকে চাকরির জন্য রেডি করা হচ্ছে তো এই কাজটা অলরেডি শুরু করেছেন সরকারের বিভিন্ন প্রজেক্ট আছে আপনি জানেন যে এল প্রজেক্ট আছে হাইটেক পার্কের প্রজেক্ট আছে লার্নিং আর্নিংয়ের প্রজেক্ট আছে এবং বেসিস কিন্তু আমরা এখান থেকে আমাদের অর্থ মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট রয়েছে এসিআইপি বলে সেখানে হচ্ছে এটা হচ্ছে এডিবির একটা ফান্ডেড প্রজেক্ট এই প্রজেক্টের আন্ডারে আমরা তেইশ হাজার ট্রেনিং দিচ্ছি তেইশ হাজার মানুষকে অলরেডি আমরা ষোলো হাজারের বেশি ট্রেনিং দিয়ে ফেলেছি আমরা এই বছরের মধ্যে দু হাজার উনিশ থেকে আরও হয়তো আরও বৃহৎ কলেবোরেট আমরা করব সো এই ধরনের ট্রেনিং ফলে আমরা কিন্তু স্কিল ইম্পার্ট করছি আমরা স্কিল্ড লেবার বানাচ্ছি স্কিল্ড ম্যান পাওয়ার বানাচ্ছি কিন্তু আমার মনে হয় যে এইটার সাথে সাথে আরেকটা জিনিস খুব করা দরকার সেটা হচ্ছে যে আমাদের অ্যাকাডেমিয়ার সাথে অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটির সাথে কিন্তু ইন্ডাস্ট্রির একটা কোলাবোরেশন খুব তাড়াতাড়ি দরকার। এ নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলছি। তার মানে কর্মমুখী শিক্ষার কথা আপনি বলছেন। কর্মমুখী শিক্ষা ওকে সেটা বলতে পারেন। মানে শিক্ষার মধ্যে যেন ওই দক্ষতাটাটা থাকে। শুধু শিক্ষা না দক্ষতা শিক্ষা দক্ষতার মধ্যে কিন্তু তফাৎ আছে। সো শুধু শিক্ষিত হলো হবে না দক্ষ হতে হবে। সো সেইটাকে যদি আমরা মানে তাহলে কি হবে কি একজন যখন চাকরি থেকে মানে গ্রাজুয়েট করে বের তাকে আর ওই ট্রেনিং নেওয়ার জন্য তিন মাস ওয়েট করতে হবে না সে সঙ্গে সঙ্গে ওয়ার্ক ফোর্সে ঢুকে যেতে পারবে এবং আমাদের অর্থনীতিতে কন্ট্রিবিউট করা শুরু করতে পারবে সো সেই কারণে কিন্তু আমরা বেসিস থেকে অনেকদিন ধরেই কিন্তু আমরা সাথে ডায়ালগ চালিয়ে যাচ্ছিলাম খুব রিসেন্টলি আমি দায়িত্ব নেওয়ার পরে আমি ইউজিসির সাথে বসেছিলাম ইউজিসির চেয়ারম্যান ছিলেন সেখানে বুয়েটের ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর জাফর ইকবাল ছিলেন জামির রোজা চৌধুরী সাহেব ছিলেন আমরা এটা নিয়ে ডিসকাস করেছি এবং আমরা যেটা চিন্তা ভাবনা করছি একটা কেস স্টাডিও হয়েছে কিন্তু একটা কোম্পানির সাথে আমাদের একটি মেম্বার কোম্পানির সাথে একটা কেস স্টাডি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইআইটির তো এইখানে যেটা আমরা বলতে চাচ্ছি যে আমরা যদি দুটো বা তিনটা কোর্স তার লাস্ট সেমিস্টার বা তার আগের সেমিস্টারে আমরা ঢুকিয়ে দিতে পারি যেই জিনিসটা হয়তো সে ট্রেনিংয়ে গিয়ে শিখতো সেটা যদি তার ক্রেডিট রিকোয়ারমেন্টের মধ্যেই ঢুকে যেতে পারে তাহলে সে যখন বেরোচ্ছে সে কিন্তু দক্ষতা নিয়েই বেরোচ্ছে এবং তার সাথে সাথে যদি আমরা একটু ইন্টার্নশিপ এরকম এ ধরনের একটা কোঅপ এই জাতীয় কিছু করে মানে দিতে পারি যে ইন্ডাস্ট্রির সাথে সে ছাত্র অবস্থাতেই ইন্ডাস্ট্রির সাথে বসে সে কাজ করলো তিন মাস ছয় মাস কাজ করলো তার ওই চার বছরের কারিকুলামের মধ্যেই তাহলে কিন্তু সে একটা কাজ কিভাবে হয় একটা অফিসের এনভায়রনমেন্ট কিভাবে হয় কিভাবে মানে ইন্টারপার্সোনাল স্কিলস এগুলো ডেভেলপ তার হয়ে গেল দক্ষতা সো এইভাবে তখন সে এমপ্লয়েবল হিসাবেই বেরোলো সো এই জিনিসটা আসলে খুব প্রয়োজন এবং এটা রাতারাতি হবে না সময় লাগবে আমরা আশাবাদী অবশ্যই আমরা সেটা আশা করছি তো ছোট একটি বিরতি নিয়ে আসি আমরা দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত বিজনেস বিজনেসে দর্শক বিরতির আগে দেশের আইটি খাত নিয়ে আলোচনা করছিলাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের প্রেসিডেন্ট এবং মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের সিইও সৈয়দ আলমাস কবিরের সঙ্গে আবার ফিরস আলোচনায় আমরা জানি যে গার্মেন্ট সেক্টরের পর বিপিওকে সবচাইতে সম্ভাবনাময় খাত বলা হয় তো এই খাতে আসলে এক্সপোর্ট আর কীভাবে বাড়ানো যায় কি মনে করছেন যে শুধু এক্সপোর্ট না আপনি সফটওয়্যার বলুন বলুন বা আউটসোর্সিং মানে বিজনেস প্রসেস যেকোনো এক্সপোর্টের একটা প্রধান শর্ত কিন্তু আপনার আস্থা আপনার দেশের প্রতি আস্থা একজন বিদেশি যদি দেখে যে বাংলাদেশে ভালো ভালো কাজ হচ্ছে বাংলাদেশের ছেলেমেয়েরা ভালো কাজ করতে জানে বাংলাদেশের পরিবেশ ভালো একটা স্থিতিশীলতা আছে তাহলে কিন্তু তারা উৎসাহিত হবে যে দেশে কাজটা বাংলাদেশে এখন বাংলাদেশে যদি এগুলো না থাকে কান্ট্রি ব্র্যান্ডিং যদি আমরা মতো না করতে পারি আমরা যদি এখনো সেই আগেকার দিনের যে বাংলাদেশ হচ্ছে সেই সাইক্লোনের দেশ আর বন্যার দেশ আর ওই মারামারির দেশ তাহলে কিন্তু আমাদের এই কাজটা এক্সপোর্ট কিন্তু বাড়বে না বরং হয়তো কমবে সো এই দিকে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কান্ট্রির ইমেজটা যাতে ধরে রাখতে পারি আমরা যে কোনো মূল্যেই হোক কান্ট্রির ইমেজটা ধরে রাখে এবং এই এই বিষয়ে আমরা বিভিন্ন রকম কাজ করছি আমরা বেসিস থেকে যেমন একটা আমাদের একটা স্লোগানই আছে বাংলাদেশ নেক্সট দ্য নেক্সট আইটি ডেস্টিনেশন সো নেক্সট আইটি ডেস্টিনেশন মানে চায়নার পরে আমরা বলতে চাচ্ছি যে এখানেই আসো তোমরা ভারতের পরে তোমরা এখানে আসো সো আপনি শুনলে আরো খুশি হবেন যে আমরা কম্পেয়ার করে দেখেছি যে ফিলিপিন্সের সাথে যদি আপনি তুলনা করেন ভিয়েতনামের সাথে তুলনা করেন শ্রীলঙ্কার সাথে তুলনা করেন বাংলাদেশে কিন্তু অপেক্স অপারেটিং এক্সপেন্স কিন্তু অনেক কম আপনি বাড়ি ভাড়া যদি বলেন স্যালারি যদি বলেন এগুলো কিন্তু অনেক কম সো সেইগুলোকে এই মানে আমাদের আমরা তুলে ধরছি বা এগুলোকে আরেকটু তুলে ধরতে হবে প্লাস তার সাথে সাথে আমাদের সরকারের যে কিছু মানে ভালো ভালো পদক্ষেপ নিয়েছেন যে আমাদের যে হাইটেক পার্কগুলো সফটওয়্যার টেকনোলজি পার্কগুলো হচ্ছে আপনি জানেন সাতাশটা এরকম হওয়ার কথা সেখানে যে বেশ কিছু সুবিধা সরকার দিচ্ছেন যে সেখানে ট্যাক্স হলিডে তারা এনজয় করবে সেখানে যদি তারা আসে বিদেশি বিদেশিরা আসে ওখানে যদি ইনভেস্ট করেন এবং ওখানে যে এছাড়া আরও বেশ কিছু সুবিধা আছে তারা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট রিপ্যাট্রিয়েশন করতে পারবেন সো এইসব জিনিসগুলোকে আমাদেরকে আরও হাইলাইট করতে হবে আমরা বেসিস থেকে আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সাথে মিটিং করেছি আমরা আরও মিটিং করব। যে আমরা যেটা চাচ্ছি যে বিশেষ কিছু দেশে ইউরোপের কিছু দেশে জাপান এবং সাউথ এশিয়ার কিছু দেশে আমরা যদি ওই আমাদের গুলোতে যদি একটি ডেস্ক রাখতে পারি যেখানে আইসিটি নিয়েই উনি কথা বলবেন সেই সেই ব্যক্তি তাহলে এবং সেটা ওই দেশে বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রিকে প্রমোট করবেন তাহলে কিন্তু এখানে একটা বড় হেল্প হবে আর কি আর এছাড়া আমরা বেসিস থেকে কিন্তু প্রতি বছর বেশ কয়েকটি মেলাতে পার্টিসিপেট করে থাকি বাংলাদেশ প্যাভিলিয়ন হিসাবে আমরা এই মে মাসে আমরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোম্পানিকে নিয়ে আমরা জাপানে যাচ্ছি জাপান আইটি উইক হবে একটা উইক লং বছর রেসপন্স পেয়েছিলাম এবছর আশা করছি আরো বেশি রেসপন্স পাবো এছাড়া আমরা সিভেট হবে জার্মানিতে সবচেয়ে বড় আইসিটি এক্সপোজিশন ইন জুন তারপরে আপনার অক্টোবরের দিকে দুবাইতে হবে জাইটেক্স আমরা কোয়ালালামপুরে একটা বাইডার সাথে এবং মালয়েশিয়া চেম্বারের সাথে আমরা একটা জয়েন্ট প্রোগ্রাম করব আইসিটি ইন্ডাস্ট্রিকে নিয়ে কোয়ালালামপুরে আপনার এপ্রিল মাসে নেদারল্যান্ডসে হবে ওটাও এপ্রিল মাসে হওয়ার কথা সো এই জিনিসগুলো আসলে আমাদের দরকার বেশি বেশি করে দরকার কান্ট্রি ব্র্যান্ডিংটা করতে হবে এবং মানুষকে বিদেশিদেরকে বলতে হবে তাদের আস্থা তৈরি করতে হবে বাংলাদেশের প্রতি অবশ্যই আমরা জানি যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সবচাইতে বড় নিয়ামক হচ্ছে ইন্টারনেট তো যেটা আমরা দেখি যে এই ক্ষেত্রে মোবাইল নির্ভরতা অনেক বেশি 90% এর উপর আমি যতটুকু জানি আরো বেশি আরো বেশি ফাইভ থেকে 97% আচ্ছা আচ্ছা তো এখন তাহলে ব্রডব্যান্ডের উপরে নির্ভরতা আসলে কিভাবে বাড়ানো যায় আপনি কি মনে করছেন ব্রডব্যান্ডের উপরে নির্ভরতা বাড়ানোর জন্য তো আসল হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার আপনার যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে ফাইবার অপটিক নেটওয়ার্ক না থাকে তাহলে কিন্তু এটা হবে না বাট সরকার এটা কাজ করছেন ইনফো সরকার থ্রি ফেজ থ্রি শুরু হয়ে গেছে আপনি জানেন শেষের পথে ইনফ্যাক্ট এবং সেটা হয়ে গেলে কিন্তু ইউনিয়ন লেভেল পর্যন্ত ফাইবার অপটিক চলে যাচ্ছে এবং সেখান থেকে তারপরে আইসপিরা আবার বিভিন্ন হয়তো ওয়ার্ড অথবা ওয়ারলেস ভাবে তারা ওই এলাকায় মানে ছড়িয়ে দেবেন ইন্টারনেট সো এইটা আসলে ওই ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে ব্রডব্যান্ডটা ব্রডব্যান্ডের মানে জনপ্রিয়তা বা অ্যাভেইলেবিলিটিটা মোবাইল ইন্টারনেট হ্যাঁ সবার হাতে হাতে থাকে ঠিকই কিন্তু যদি আপনাকে খুব ভারী কিছু কাজ করতে হয় বা সিরিয়াস কোনো কাজ করতে হয় তখন আসলে মুশকিল তখন আপনাকে ব্রডব্যান্ডের উপর ডিপেন্ড করতেই হবে একদম সামনে তো সফট এক্সপো হতে যাচ্ছে সে বিষয়ে একটু জানলে দআচ্ছা সফট টেক্সপো আপনি জানেন যে বাংলাদেশের সবচাইতে বড় আইসিটি এক্সপোজিশন এবং এইটা এবছর হতে যাচ্ছে ফেব্রুয়ারির বাইশ থেকে পঁচিশ আমাদের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এটা বেসিসের একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট বলতে পারেন এবং এইখানে আমরা বাংলাদেশের প্রায় দুশোটি কোম্পানি এখানে পার্টিসিপেট করবে আইটি কোম্পানি এবং বিদেশ থেকেও বেশ কিছু কোম্পানি আসছে সিঙ্গাপুর থেকে বেশ কিছু কোম্পানি আসছে ইউরোপ থেকে বেশ কিছু কোম্পানি আসছে সাউথ এশিয়ার কয়েকটা দেশ থেকে অন্যান্য কয়েকটা দেশ থেকে কোম্পানি আসছে মালয়েশিয়া থেকে আসছে সো এখানে যেটা আমাদের মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে আবার যেটা আমি আগে বলছিলাম যে কনফিডেন্স বিল্ডিং এই কনফিডেন্স বিল্ডিং শুধু বিদেশিদের কাছে না আমাদের দেশীয় যারা ইউজার আছে আমাদের দেশীয় যারা ব্যাংক আছে বড় বড় কোম্পানি আছে কর্পোরেটস আছে তারা যাতে দেশে দেখে যে বাংলাদেশে কত ভালো ভালো কাজ হচ্ছে অনেক দেখা যায় দেশি অনেক কোম্পানি তারা যখন কোন একটা সফটওয়্যার কিনছেন তারা কিন্তু বিদেশি সফটওয়্যার দিকে ঝুঁকছেন তারা ভাবছেন যে আমি যখন টাকা দিয়ে কিনবই আমি দেশীয় সফটওয়্যারটা কি হবে কি হবে না চলবে কি চলবে না এই যে একটা অনাস্থা এই অনাস্থাটা যাতে দূর হয় এই জন্যই কিন্তু আমরা এটা একটা শোকেসিং করতে চাচ্ছি এই সফট এক্সপোর মাধ্যমে যে তারা এসে দেখুন আমাদের টার্গেট কিন্তু ইউজার্স তারা এসে দেখুন তারা বিশ্বাস করা শুরু করুন যে আমাদের দেশে কত ভালো ভালো কাজ হচ্ছে এবং কত মানে এই অনেক সফটওয়্যার কিন্তু বিদেশে অনেকে ইউজ করছে অথচ আমরা দেশে এগুলোকে মূল্য দিচ্ছি না সো সেটা হচ্ছে একটা বড় উদ্দেশ্য এছাড়া আমাদের এখানে অনেক নলেজ ডিসেমিনেশন হবে তিরিশটার উপরে সেমিনার হবে ওয়ার্কশপস হবে বিদেশ থেকে এমআইটি থেকে প্রফেসররা আসছেন তারা আমাদের নলেজ শেয়ারিং করবেন এখানে আমরা উদ্যোক্তাদের জন্য একটা আলাদা প্রোগ্রাম করছি যাতে উদ্যোক্তারা কীভাবে ইনভেস্টারদের কাছ থেকে টাকা অ্যাট্রাক্ট করতে পারেন তাদেরকে কি বলা উচিত কি বলা উচিত না সেটার জন্য একটা সেশন করছি আমরা সারাদিন ব্যাপী একটা ডেভেলপার্স কনফারেন্স করছি আমরা তরুণ যারা একদম ফ্রেশ গ্রাজুয়েট তাদের জন্য একটা আইসিটির জব ফেয়ার করছি সো এই বিভিন্ন ধরনের প্রোগ্রাম এটা মেগা ইভেন্ট আর দিন সফল হোক এবং তথ্য প্রযুক্তি খাতে আমরা অনেক এগিয়ে যাব এই প্রত্যাশা আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ এবং সবাইকে সফটএক্সপোতে আমন্ত্রণ। অবশ্যই। দর্শক এতক্ষণ দেশের আইটি খাত নিয়ে আলোচনা করছিলাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের প্রেসিডেন্ট এবং মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের সিইও সৈদ আলমাস কবির সंगे। দর্শক এবার নিচে আরও একটা বিরতি বেলা আড়াইটে আবার ফিরে আসবে কিছু বিজনেসে আর আয়োজনে আমাদের সঙ্গে থাকুন।